এদিকে জার্মানিতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার প্রকোপ। চতুর্থ ঢেউ মোকাবেলায় দেশটির দুটি অঙ্গরাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আয়োজন। সংক্রমণ এড়াতে দেশটির নতুন করে দেওয়া হয়েছে বিধিনিষেধ। জার্মানি থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান উদয়। শীতের শুরুতেই জার্মানিতে আঘাত হেনেছে করোনার চতুর্থ ঢেউ। প্রতিদিনই দেশটিতে প্রায় 60,000 মানুষ আক্রান্ত হচ্ছে কোভিডে। দেশটিতে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে লাখের ঘরে। ইউরোপ জুড়ে যখন বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে, তখন জার্মানিতে উল্টো চিত্র। সংক্রমণের তীব্রতা বেড়ে যাওয়ায় নানা বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার। এরই মধ্যে দুটি অঙ্গরাজ্যে বন্ধ করা হয়েছে বড়দিন আয়োজনের প্রস্তুতি। এতে স্থানীয়দের পাশাপাশি হতাশ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। শুধু জার্মানিতে নয়, সমগ্র ইউরোপ জুড়েই কোভিড কেস হ্যাজ বিন ইনক্রিজ র‍্যাপিডলি, সো ইট উইল বি রিয়েলি টাফ সিচুয়েশন ফর আস। সাধারণত ক্রিসমাসকে ঘিরে অক্টোবর থেকে জার্মানিতে কাজের চাপ বেড়ে যায়, কিন্তু এবছর করোনার প্রকোপের কারণে কাজ অনেক কমে গিয়েছে। ক্রিসমাসের সব আনুষ্ঠানিকতা স্থগিত হওয়ায় আমরা ওই বেটার স্যালারি থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়া দেশটির বাসিন্দাদের জন্য আরোপ করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। কর্মক্ষেত্রে যেতে হলে নিতে হবে ভ্যাকসিন অথবা থাকতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। গণপরিবহন ব্যবহারে পানশালা ও রেস্তোরাঁয় যেতেও মানতে হবে এসব নিয়ম। শুধু জার্মানি নয়, পুরো ইউরোপেই বাড়ছে করোনার প্রকোপ, আর এজন্য টিকা নেয়ার অনীহাকে দুষছেন বিশেষজ্ঞরা। করোনা মহামারীর প্রায় 2 বছর পার হলেও এখনও রয়ে গেছে এর বেশ প্রকোপ, এবং জনসাধারণের মধ্যে এখনও রয়ে গেছে বেশ অসচেতনতা। তবে সরকার চেষ্টা করছে এর বিধিনিষেধগুলো বাধ্যবাধকতায় নিয়ে এসে প্রকোপগুলো কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসা। মোহাম্মদ মুস্তাজামান উদয়, যমুনা নিউজ, জার্মানি। দর্শক যেতে চায় জার্মানিতে, সেখানে জার্মানির করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জামান উদয়। উদয়, চতুর্থ ঢেউ মোকাবেলায় জার্মান সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা কি জানতে পেরেছেন আপনি? এছাড়া কি বলছেন প্রবাসীরা মূলত? রেজা, ধন্যবাদ আপনাকে। আসলে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জার্মানিতে করোনা পরিস্থিতি কিন্তু মহা বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে বলা যায়। প্রতি সপ্তাহেই কিন্তু করোনা রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে সাথে লাশের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা যেমন শঙ্কিত, তার পাশাপাশি অনেকেই কিন্তু এখনো পর্যন্ত অসচেতন রয়ে গেছেন। সেই পরিপ্রেক্ষিতে এই মাসের শুরু থেকেই কিন্তু লকডাউন বা নতুন নিয়ম আরোপ করার আলোচনা চলছিল, এবং এই সপ্তাহ থেকে জার্মানির বেশ কিছু অঙ্গরাজ্যে নতুন নিয়ম আরোপ করা হয়। তার মধ্যে কর্মক্ষেত্রে প্রবেশে, গণপরিবহন ব্যবহারে বা পানশালা রেস্তোরাঁয় প্রবেশের ক্ষেত্রে 3G নিয়ম পালন করতে হচ্ছে। অর্থাৎ করোনার ভ্যাকসিনের প্রমাণপত্র বা করোনা হয়েছিল তা থেকে সেরে ওঠা এবং করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়েই কিন্তু বাধ্যগতভাবে প্রবেশ করতে হচ্ছে। এবং এই সকল জায়গাগুলোতে আসলে নিয়মগুলো পালন করা হচ্ছে কিনা সেই জন্য কিন্তু রয়েছে করোনা নিয়ন্ত্রণ ইউনিট। তারা কিন্তু সারাসি অভিযান চালাচ্ছে প্রতিনিয়ত। এর পাশাপাশি জার্মানির অঙ্গরাজ্য বাভারিয়ার বেশ কিছু বিভাগীয় শহরে কিন্তু ইতোমধ্যে লকডাউন দেওয়া হয়েছে, এবং সেই বাভারিয়ার মিনিস্টার মার্কাস জুদার বলছেন যারা ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছেন না তাদের জন্য কারফিউও জারি করা হতে পারে। তো এই পরিস্থিতিতে আসলে বাঙালি প্রবাসী যারা আছেন তারাও সহমত পোষণ করেছেন এই নিয়মগুলো মানার ক্ষেত্রে, এবং তারা যথাসাধ্য চেষ্টা করছেন নিয়মগুলো মেনে চলতে। এবং অনেকেই কিন্তু ভ্যাকসিন নিতে আগ্রহী ছিলেন না বাঙালিদের মধ্যে, তারাও কিন্তু ভ্যাকসিন নিতে বেশ আগ্রহী হচ্ছেন এখন। অর্থাৎ একটা বিধিনিষেধের আসলে আরোপ করা হচ্ছে প্রতিনিয়ত, এবং আপনি জানেন গত বছরও সেই বিধিনিষেধের কারণে দেশটিতে বড়দিন উদযাপনে নানা ধরনের বাধা ছিল, এবারও বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনি কেমন জানতে পেরেছেন উদয়?
আসলে বড়দিনকে ঘিরে পুরো ইউরোপ জুড়ে বেশ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় এবং আমরা দেখেছি গত মাস থেকে কিন্তু এই বড়দিনের আনুষ্ঠানিকতা গুলোর জন্য বেশ জোরে সোরে তারা প্রস্তুতি নিচ্ছিলেন বা অনেক জায়গায় কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েও গিয়েছিল। কিন্তু করোনার আসলে যে পরিস্থিতি বর্তমানে সেই জন্য কিন্তু জার্মানির অঙ্গরাজ্য বাভারিয়া এবং সেক্সনিতে ইতিমধ্যে বড়দিনের মেলা বা ক্রিসমাস মার্কেট বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আসলে এই যে একটা মানে আনুষ্ঠানিকতার আয়োজন করা এবং সেগুলো আবার পুনরায় গুটিয়ে নেওয়া, তো এই অবস্থায় কিন্তু সাধারণ মানুষও বেশ হতাশ, তবে পাশাপাশি তারা একাত্মতাও প্রকাশ করছেন যেহেতু আসলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে মুক্তি পাওয়া গেলে আগামীতে হয়তো এই আনুষ্ঠানিকতাগুলো আরো বড়ভাবে পালন করা যেতে পারে। তো এই হচ্ছে বর্তমানে জার্মানির পরিস্থিতি। রেজা ধন্যবাদ উদয় আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার পরিস্থিতি জানানোর জন্য।